শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো গত ক্লাসে আমরা 2-1টা শুরু করেছিলাম, সেখানে খুব সম্ভবত আমরা 3 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা শুরু করবো 4 থেকে। তো 4-এ আমাদের প্রশ্ন হচ্ছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে হবে। আচ্ছা, তো চতুর্থ সমানুপাতিক আমরা কিভাবে নির্ণয় করবো? এখানে 3টে সমানুপাতিক দিয়েছে, 1, 2, 3। 4 নাম্বারটা আমরা বের করবো। তো 4 নাম্বারটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, চতুর্থ সমানুপাতিক বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। যে কোনো সমানুপাতি বের করার জন্য আমরা এই সমানুপাতি সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে কোন সমানুপাতি নির্ণয় করতে হবে? চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করতে হবে। মানে আমি এখানে প্রথমে দেখি, এখানে প্রথম সমানুপাতি বাকি সমান সমান হলো 5, দ্বিতীয় সমানুপাতি হলো 7, তৃতীয় সমানুপাতি হলো 10, চতুর্থ সমানুপাতি রাশি হলো
ভুট আছে, তারপর তিনজন বাসা কেটে কি হবে ভাগ হয়ে যাবে, এই দুই আর এক যে করবে সকলের মধ্যে চার চার দুটা
প্রাথমিক গুণ করলাম, 15 সাথে 25 কেজি চালের দাম এবং 25 সাথে 600 গ্রাম চালের দাম। 25 কেজি চালের দাম বের করতে হবে, সেটা সমস্ত জায়গায় 25 কেজি চালের দাম আছে, 15 জোর কাছে পাঠিয়ে গিয়েছে, কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, তার কাছে বললাম আমরা 1000 পাচ্ছি, তার মানে 25 কেজি চালের দাম আমার কত টাকা আসলো, 25 কেজি চালের দাম আমার আসলো 1000। আশা করি 5 নম্বরটা বুঝতে পেরেছো, এবার আমরা 6 নম্বর অঙ্কটা করবো।
তিনজন এবং তিনজন হচ্ছে বয়স দেওয়া আছে, একজন হচ্ছে আচ্ছা আমরা প্রশ্নটা কমপ্লিট করলাম। এখন দেখো অঙ্কটা কিরকম হবে, তো তিন পুত্রের বয়সের অনুপাতে 42টাকে আমরা ভাঙবো, তারপর তাহলে কি কতটুকু পাবে সেটা আমরা পাবো। তো সেক্ষেত্রে আমার প্রথমে যেগুলো দেওয়া আছে তিন পুত্রের বয়সের অনুপাত, পাঁচ অনুপাত, সাত অনুপাত, দশ, তাহলে এই অনুপাতগুলো প্রথমে আমাদেরকে যোগফল বের করতে হবে। সুতরাং অনুপাতের যোগফল সমান হচ্ছে 5+7+9=21। তাহলে অনুপাত পেলাম, অনুপাতের যোগফল পেলাম। এখন প্রথম পুত্র কতটুকু পাবে সেটা কিভাবে বের করবো? শিখবো প্রথম পুত্র পায় 4200 টাকা।